আচ্ছা খেয়াল করেন, এটা যদি দেওয়া যায় তাহলে পোস্ট থেকে জিনিসপত্র চলে আসে না, যদি এটা ইন্ডেক্স ডট পিএইচপি হতো, তাই তো? এটা তো ইন্ডেক্স ডট পিএইচপি না, ইন্ডেক্স ডট পিএইচপি না। আমরা যদি চাই যে পোস্ট থেকে কোনো পোস্ট এখানে একটার পর একটা শো করবে, তাহলে এটাকে একটা আপনার ভেরিয়েবল নেন, যে কোনো নাম, সাপোজ ধরেন দিলাম পোর্টফোলিও, সমস্যা নাই, পোর্টফোলিও ভেরিয়েবল যে কোনো একটা নামে নেওয়াই যায়। নেওয়ার পর আমরা একটা ক্লাস এখানে কল করবো, যে ক্লাসটা ওয়ার্ডপ্রেসের মধ্যে অলরেডি দেওয়া আছে, এটা কিন্তু এই আপনার সিএস এর ক্লাস না, পিএইচপিতে আপনার, হ্যাঁ পিডিক্লার ক্লাস, এটা হচ্ছে আপনার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে ক্লাস নামে জিনিস আছে আর কি। যাই হোক, নিউ লিখতে হয় একটা ক্লাসকে, কোনো এক জায়গায় কাজ করা আছে সেই ক্লাসকে যদি আপনি ইনস্টেনশিয়েট করতে চান, নিউ লিখতে হয়। নিউ লেখার পর সেই ক্লাসের নামটা দিতে হয়। আমরা এরকম ক্লাসের, আমাদের ক্লাস বানানো আছে, সেটার নাম হচ্ছে WP QUERY, WP QUERY, কথা বুঝছেন? এবার এর মধ্যে কি করতে হবে, এর মধ্যে দিতে হবে হচ্ছে একটা অ্যারে, অ্যারে দিলাম, দেওয়ার পর এখানে লিখতে হবে হচ্ছে পোস্ট টাইপ, দেখেন পোস্ট টাইপ, ভালো কথা। এখানে লেখেন হচ্ছে কি পোস্ট টাইপ, যদি আপনি এখানে লেখেন, আমরা জানি যে এগুলো সবগুলো একটা পোস্ট টাইপ, তাই না? যদি পোস্টের পোস্ট টাইপ হচ্ছে পোস্ট, আর আপনি চাচ্ছেন যে পোস্ট থেকে যেগুলো পোস্ট আছে সেই পোস্টগুলো এখানে ধরে ধরে এনে বসায় দিবে, তাহলে এটা হয়ে গেছে একটা ভেরিয়েবল। এখন এই ভেরিয়েবলটাকে আসলে এখানে বলে দেন যে পোস্ট যদি কোথায় থাকে, পোস্ট পোর্টফোলিও তো না, পেজে, কারণ পোস্টে, কারণ এখানে কী লিখছি আমি, পোস্ট টাইপ, তাহলে সেটাই কি হবে, দা পোস্ট হবে, কথা বুঝছেন? এখন পোর্টফোলিও না, এটার নাম দিয়ে দেন সাপোজ ব্লগ পোস্ট, পেজের মধ্যে না, কিসের মধ্যে, পোস্ট কয়টা কয়টা পোস্ট আছে দেখেন, দেখেন এখানে 1 2 3 4 5 6 7, তাহলে এখানে সাতটা এরকম হবে না, সাতটা হবে না, এটা এগুলো দেখেন তো কয়টা হয়েছে, আমাদের পোস্ট এখানে তিনটা কয়টা হয়েছে, কোথেকে আসবে, কোথেকে আসবে, পোস্ট থেকে আসবে না, এখান থেকে আসবে না, আর তিনটা কেন শো করতেছে, আমি তো পোর্টফোলিও পোস্ট থেকে আসুক, বাট আমি দেখুন কোথেকে আনছি, পোস্টে কি লিখছি, পোস্টে লিখছি না, পোস্ট লিখছি না, তাহলে আসছে না কেন, আসলে আসতেছে, আপনি তো এখান থেকে সিটিং থেকে রিডিং এ যান, কি আছে এখানে তিনটা, এই জন্য তিনটা শো করছে, 10টা দিয়ে দেন, সাতটা শো করবে, 4টা 3-এ 7টা, কারণ এখানে কি করা আছে, সাতটাই দেওয়া ছিল পোস্ট। আপনি যদি চান যে পোর্টফোলিও থেকে শো করবে, কোথায় শো করবে, পোর্টফোলিও থেকে, পোর্টফোলিওর পোস্ট টাইপ কি জানতে হবে আমাদের, সেটা সেজন্য ফাংশন ডট পিএইচপিতে যান, যাওয়ার পর রেজিস্টার পোস্ট টাইপ যেখানে করছেন সেখানে যেটা ছিল আইডিটা, এই আইডিটাই হচ্ছে আমাদের পোস্ট টাইপ, এই আইডিটা এখানে বসে দেন, দেখেন তো তিনটা শো করে কিনা, এখন তিনটা শো করে, অথবা পোস্ট টাইপ এখান থেকেও পাওয়া যায়, আপনি যদি পোর্টফোলিওতে যান, এই যে পোস্ট টাইপ দেখছেন ইকুয়াল কি লেখা আছে, এটা থেকেও আপনি নিতে পারবেন, একই কথা লেখা আছে। আচ্ছা এখানে আরো অনেক কিছু করা যায়, যে কয়টা শো করবে মিনিমাম, এখানে যদি দিয়ে দেন, আচ্ছা ওগুলো পরে দেখতেছি আমরা, তাহলে হয়ে গেল না, পোস্ট থেকে আসছেন, এখন এখন আপনি চাচ্ছেন যে এখানে টাইটেল দিতে, তাহলে এখানে লিখে দেন দা টাইটেল, দা দা টাইটেল, তাহলে কি হয়ে যাবে, এখানে চলে আসবে টাইটেল, আসছে ফার্স্ট পোর্টফোলিও, সেকেন্ড পোর্টফোলিও, থার্ড পোর্টফোলিও, শোক আছে। ইমেজগুলো চেঞ্জ করবেন, তাহলে কি করবেন, এখানে ইমেজ আছে কোথায় দেখেন, এই যে এগুলো ইমেজ বাদ দেন,
the post thumbnail, the post thumbnail. আচ্ছা সবগুলো এখানে ছোট বড় হয়েছে কি কারণ এখন আমাদের একটা কাজ করতে পারি স্টাইল অর সিএসএস এর মধ্যে একটা হাইট দিতে পারি এর মধ্যে যে আইএনজি আছে তার হাইট হবে 300 পিক্সেল শো করে দেখার দরকার নাই যা শুধু কি করব কপি করে আচ্ছা অ্যাঙ্কর রাখ পর্যন্ত তাই না অ্যাঙ্করটাকে রাখ পর্যন্ত এটা বসায় দেব এটা মনে হয় না চিন্তা করে এখানে কাজ করে এখানে কিছু লেখেন কোনটা আসছে নিচেরটাই হবে এখান থেকে শুরু হয়ে আমরা এতটুকু কপি করে বসাই দিতে পারি টোটাল অ্যাঙ্কর কার ট্যাক্স ছাড়া কি বুঝছেন এখন আমি চাচ্ছি যে এখানে আসলে ওয়েব ডিজাইন লেখা থাকবে না আমি চাচ্ছি যে এখানে আপনার ক্যাটাগরি সেট করার অপশন থাকবে ক্যাটাগরি সেট করার অপশন থাকবে যে অপশনে আমরা ক্লিক করলে কি হবে ক্যাটাগরি গুলো অ্যাড করতে পারবো এখান থেকে এখন সেজন্য ক্যাটাগরি নর্মালি যা ক্যাটাগরি লিখলেই শো করে না সেজন্য রেজিস্টার পোস্টার যেমন রেজিস্টার করছিলাম না একইভাবে আমাকে ক্যাটাগরি রেজিস্টার করার জন্য একটা জিনিস রেজিস্টার করতে হবে আর এই ক্যাটাগরি আপনার ট্যাগ এই জিনিসগুলোকে একত্রতে বলা হয় ট্যাক্সোনমি কি বলা হয় ট্যাক্সোনমি এখানে যান এখানে গিয়ে লেখেন রেজিস্টার TAXONOMY ঘুমালে গেস্ট রুমে গিয়ে ঘুমে আসেন ক্লাসের মধ্যে ঘুমালে পরিবেশ নষ্ট হয়ে যায় এখানে তিনটে প্যারামিটার থাকবে একটা
দুইটা তিনটা ফার্স্ট প্যারামিটার দিবেন হচ্ছে একটা ইউনিক আইডি, যেমন এখানে আইডি দিছিলাম একটা, এটাই না যে কোনো একটা আইডি। সাপোজ আপনি দিলেন পোর্টফোলিও ট্যাগ, আপনার ক্যাটাগরি ক্যাট, পোর্টফোলিও ক্যাট। আর এখানে দিবেন হচ্ছে একটা অ্যারে, তিন নম্বরে কি দিবেন একটা অ্যারে দিবেন, আর তার এখানে দিবেন হচ্ছে আপনি কোথায় চাচ্ছেন এই ক্যাটাগরিটা, এই ট্যাগটা শো করুক। আপনি চাচ্ছেন যে পেজের মধ্যে শো করবে, পেজটা একটা পোস্ট টাইপ, পোস্ট টাইপ না, পেজের আপনার পোস্ট টাইপের নাম হচ্ছে পেজ, আর পোস্টের নাম কি, পোস্টের নাম পোস্ট। আপনি একটু পেজের মধ্যে যান, দেখেন তো কোনো চ্যাট হয়েছে কিনা, জীবনে দেখছেন পেজের মধ্যে ট্যাগ, বাট আমরা কি করছি নিয়ে আসতে পারছি। এখন আমরা চাচ্ছি কোথায় অ্যাড হবে, অ্যাড হবে হচ্ছে এখানে, এখানে অ্যাড হবে না, পোর্টফোলিওর মধ্যে অ্যাড হবে না, পোর্টফোলিওর পোস্ট টাইপ কোনটা, এটা না, এটাকে কপি করে আমরা এখানে বসাতে পারি না, তখনই তো তাহলে আমাদের পোর্টফোলিওর নিচে চলে আসবে ট্যাগ আসছে। বাট আমাদের আসলে ট্যাগ নামে কোনো জিনিস দরকার না, আমাদের দরকার কি, ক্যাটাগরি। আপনি যদি যান একটু, আসলে এখন যদি মনে করেন যে আসলে ক্যাটাগরি ট্যাগের মধ্যে পার্থক্য কি, হ্যাঁ অনেক পার্থক্য আছে। এখানে সেকেন্ড ফার্স্ট, আচ্ছা ট্যাগ মানে যেরকম লেখা যায় এগুলো ট্যাগ, ক্যাটাগরি বলতে কি ওখানে অ্যাড করার অপশন আছে, একটা টিক মার্ক থাকে একটা, এগুলো হচ্ছে এই কাজগুলো কেমনে করবে, এই কাজগুলো করার জন্য যে অ্যাড দিচ্ছেন না, এখানে লেখেন হাই এর আর সিএসআই সিএল হায়ারার্কিক্যাল, এখানে লেখে দেন ট্রু। কথা বলছেন খুব কঠিন কঠিন শব্দ, জীবনে শোনেন নাই, শুনছেন কখনো, রিলোড দেন, দেখেন তো চলে আসছে এখানে ক্যাটাগরি আসছে, এখানে নামটাও কিন্তু কি হয়ে গেছে ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি অ্যাডও করা যাবে। সাপোজ আপনি এখানে অ্যাড করবেন ওয়েব ডিজাইন বা ওয়েব, এখানে আপডেট দেন, এখানে অ্যাড করবেন ধরেন, এখানে অ্যাড করবেন হচ্ছে কি জি আর এ পি এস আই সি গ্রাফিক ডিজাইন, এখানে অ্যাড করবেন ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাড করে ফেললাম তাই না, আচ্ছা অ্যাড করে ফেললাম। এখানে আপনি চাইলে ক্যাটাগরির নামটা চেঞ্জ করতে পারবেন না, অবশ্যই পারবেন, এখানে ধরেন দিয়ে দিবেন নেম বা লেভেল, লেভেল মধ্যে কি করা যায় ওটার মতো অ্যারে ইউজ করা যায়, এর মধ্যে কি করা যায় অ্যারে ইউজ করা যায়। আপনি যদি চান যে এরকম করে অ্যাড করে দিবেন দেন, এখানে দিয়ে দিলেন টাইপ কি টাইপের পোর্টফোলিও আর কি, এগুলো দরকার নেই আর, আছে টাইপ, এখানে তো যান দেখেন এখানে লেখা আছে অ্যাড নিউ টাইপ, দেখছেন লেখা আছে এখানে টাইপ লেখা আছে, সব কিছুতেই চেঞ্জ আমরা করতে পারছি অলরেডি লেভেল চেঞ্জ করার মাধ্যমে। এখন আমাদের দরকার হচ্ছে এই জিনিসগুলো কি করা, শো করানো, এই জিনিসগুলোকে যদি শো করাতে চান শো করানো খুব সোজা, যদি কোনো লুপের মধ্যে শো করাতে চান, যদি কোনো লুপের মধ্যে যদি শো করাতে চান তাহলে এখানে গিয়ে লিখতে হবে গেট দ্য টার্মস, গেট দ্য টিই আর এম এস গেট দ্য টার্মস, এর মধ্যে হয় নর্মালি দুইটা প্যারামিটার, ফার্স্ট পেমেন্ট দিতে হবে হচ্ছে আইডির নাম, এই পোস্টের আইডির নাম, আইডির নাম্বার আর কি, তো পোস্টের আইডির নাম্বার যদি দিতে চান সেজন্য ডাইনামিকভাবে আনার জন্য গেট দ্য আইডি লিখলে অটোমেটিক্যালি পোস্টের আইডি পেয়ে যায়। আর এখানে দিবেন কোন আপনার ট্যাক্সোনমি থেকে আসবে এটা, সেই ট্যাক্সোনমির আইডি দিতে হবে, এই ট্যাক্সোনমির আইডি কোনটা, এটা না, এটাই তো নাকি,
সরি কপি করলাম, কপি করে এখানে গিয়ে বসাই দেবো। ওকে এখন দেখেন এখানে চলে আসবে। আসছে? আসে নাই। এটাকে একটু ইকো করেন। কি আছে? এরে আসছে মানে তো আমরা বুঝতে পারছি যে আসলে এখানে কিছু করতে হবে আমাদের। কি করবো আমরা? এরে আসলেই আগে প্রিন্টার করে দেখবো যে আসলে এর মধ্যে কি কি আছে। প্রিন্টার ফার্স্ট ব্র্যাকেট শুরু, আমরা এখানে গিয়ে ফার্স্ট ব্র্যাকেট শেষ করে দিই। এর মধ্যে কি কি আছে সব দেখা যাবে এখন। অনেক কিছু চলে আসছে না এখানে। আমরা যখন লুপ দেখছিলাম তখন খুব ভালো করে দেখছিলাম, যদি অ্যারে যদি থাকে, অ্যারের মানগুলোকে যদি আমরা পাশাপাশি বসাতে চাই তাহলে অ্যারেগুলোকে স্ট্রিং করার জন্য ফরেস্ট লুপ করতে হয়। মনে আছে ফরেস্ট লুপ দেখেছিলাম? ফরেস্ট লুপ দেখাইনি আপনাদের? 100% দেখাইছি। হ্যাঁ, যদি ভুলে যান আর যদি আসে বলে যদি বলেন, আপনি প্র্যাকটিস করেন না সেটা আপনার ব্যাপার। কি শেখানো হচ্ছে এটা তো মাথার মধ্যে রাখতে হবে, প্র্যাকটিস তো করেনি না। আমি বলে দিচ্ছি আবারও, যারা যাদের ফ্রিল্যান্সিং করার ইচ্ছা আছে তারা পারবেন না কিন্তু এভাবে যদি চলতে থাকে আপনাদের। কথা বুঝছেন? প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এর মধ্যে দেখেন আমরা জানি যে কি কি আছে, এর মধ্যে নাম নেম আছে, স্ল্যাগ আছে, টার্ম গ্রুপ আছে, টার্ম টেক্সনমি আইডি আছে, ঠিক আছে? এগুলো প্রত্যেকটার আপনার উদাহরণ দেওয়া আছে। নেম কি জিনিস? ওয়েব ডিজাইন হচ্ছে নেম। স্ল্যাগ কি জিনিস? ওয়েব হাইফেন ডিজাইন এবং সবগুলা স্মল লেটার। আর ওয়েব ডিজাইন কীভাবে নর্মালভাবে আসছে? নেমটা হচ্ছে ওয়েব ডিজাইন, আর হচ্ছে আপনার স্ল্যাগ কি? স্মল লেটার প্লাস মাঝখানে হাইফেন দিয়ে, কোনো যদি স্পেস থাকে সেটাকে স্পেসকে হাইফেনে কনভার্ট করে দিচ্ছে। সো আমরা একটা কাজ করতে পারি, এখানে এতটুকু কি একটা ভেরিয়েবলের মধ্যে নিতে পারি না? নাম দিলাম ক্যাটাগরি ইকুয়াল, এটা এটা বাদ দিয়ে দেন। এখন এখানে কি করবো আমরা? ফর ইচ ছাড়ব। আমরা খুব ভালো করে জানি ফরেজ লুপ কেমনে করতে হয়। এইভাবে সরি, এটাকে কপি করতে হয়, করে এখানে দিয়ে কি করতে হয়? অ্যাজ লিখতে হয়। অ্যাজ লেখার কি লেখা লাগে? ক্যাট। এখন এই ক্যাট থেকে কি বের করবো আমরা? যদি নেম চাই তাহলে ইকো করতে হবে কি? নেম, নেম, নেম আর্গুমেন্ট কিটাকে যদি আমরা চাই তাহলে কি লিখতে হবে এখানে? নেম। এখানে তো নেম শো করে কিনা? ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট। আপনি যদি এখানে লিখতেন কি? স্ল্যাগ, স্ল্যাগ চলে আসতো। আসছে? আর আমাদের স্ল্যাগ দরকার না, কি দরকার? নেম দরকার। কি কথা বুঝছেন? আসছে? ইচ্ছা করলে আপনি আরেকটা যদি ট্যাগ অ্যাড করেন, সাপোজ যদি এখানে যদি সাপোজ সেকেন্ডটাতে আরেকটা অ্যাড করবেন। অ্যাড্রেসে দুইটা, দুইটা স্পেস পাইছে, স্পেস পাইনি। স্পেস কেমন অ্যাড করবেন? ডট দেন, এভাবে অ্যাড করে দেন, শেষ। কনক্রিট করছি একটা ফাঁকা স্পেসকে, পাইছে? এখন কি হচ্ছে ব্যাপার? পারবেন না? পারবেন তো নাকি? আচ্ছা, এখন আমাদের দরকার হচ্ছে এইটাকে, টোটাল এই জিনিসটা কি করবো আমরা? যাতে নাচানাচি করতে পারে নাকি, এরকম সিস্টেম চালু করতে হবে না আমাদের? এখানে নামগুলা ও অল আছে, ভিউ অল, আচ্ছা ভিউ, ভিউ অল না, এখানে নাম নাম চেস করে দিয়ে এই অল লিখে দিই। একসঙ্গে লেগে আসছেন? আমরা কাজ করি, একটু স্পেস দিয়ে দূরে সরাই দিই।
যে বলি এর মধ্যে এ আছে উপরে নিচে জিরো পিক্সেল ডাটা মামে 10 pixels দূরে সরছে একটু এখন আমি চাচ্ছি যে এই নামগুলো কি হবে যেখানে যত ক্যাটাগরি আছে সবগুলো ক্যাটাগরির নামই এখানে শো করবে এই জন্য ফাংশন নিতে হবে আমাদের যেটা ইউজ করতে হচ্ছে আপনার হোয়াইল লুপের বাইরে যদি এরকম ক্যাটাগরি থেকে আনতে চান তাহলে কোথায় এখানে না এখানে গিয়ে আমরা যে কোনো একটাকে রাখবো এখানে একটা রেখে এখানে ইউজ করবো হচ্ছে গেট ওখানে লিখছিলাম কি গেট দ্য টার্মস না এখানে লেখেন গেট টার্মস এর মধ্যে শুধু একটা একটা প্যারামিটার হবে সেটা দিতে হবে হচ্ছে এই নামটা কথা বুঝছেন ঘুমায়েন না ঘুমায়েন না ভেরিয়েবল দেন এখানে একটা নাম দেন ক্যাটাগরি কি বুঝছি ক্যাটাগরি দিয়ে দিলাম আর এখানে কি আছে ক্যাটাগরি থেকে আমরা ওই আগের মতো আগে যেভাবে বের করছিলাম একইভাবে ফরিস করতে হবে আমাদের ফরিজ কাজ করতে পারি এখানে ফরিজ শেষ করে দিলাম শেষে গিয়ে কি করব এখানে ক্যাটাগরি অ্যাজ নাম দিয়ে দিলাম না একটা এখন এখান থেকে কি বের করবো আমরা নেম যদি চাই এখানে বসা দেবো কি পিএসপি শুরু শেষ ইকো নেম তাহলে নেমটা বসে যাবে ওয়েব ডিজাইন গ্রাফিক ডিজাইন চলে আসছে এখানে আপনি যাচ্ছেন স্লাগ শো করাবেন স্লাগ কোথায় শো করাবো স্লাগ এই যে এর মধ্যে কি হবে স্লাগ হবে না ওয়েব ডিজাইন এখানে হবে স্লাগ তাহলে এটা কপি করেন কপি করে এখানে গিয়ে কি করব স্লাগ আর এখানে ক্লিক করলে কি হচ্ছে না আমার কাজ হচ্ছে না কারণ হচ্ছে কারণটা কি স্লাগ পাচ্ছে সবই ঠিক আছে কিন্তু ঘটনা হচ্ছে কি এখানে এই যে নামগুলো মেলা লাগবে না এখানে না এলার মধ্যে যে এগুলো যেগুলো আছে এগুলো তো ঠিক থাকতে হবে তাই না এগুলোর জন্য কি করবেন এগুলোর জন্য হোয়াইল লুপের মধ্যে যেহেতু আমরা কাজ করতেছি আর এখানে কি কি করছিলাম এখানে আমরা এটা ইউজ করছিলাম না এই যে সেম জিনিসটা আমরা কি করব এখানে গিয়ে বসায় দেবো এখানে নাম তখন কি হবে স্লাগ স্পেস দিয়ে বসায় দেন বা শেষ অলে ক্লিক করলে অল শো করে সবগুলো অলে ক্লিক করে সবগুলো শো করে গ্রাফিক ডিজাইনে ক্লিক করলে গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইনে ক্লিক করলে ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্টে ক্লিক করলে ওয়েব ডেভেলপমেন্ট আপনি চান একটা অ্যাড করবেন অ্যাড করে দেখেন সাপোজ লারাভেল অ্যাড করতে হবে না পোস্ট টাইপ লারাভেল লারাভেল চলে আসছে এখানে আচ্ছা অ্যাড করতে অ্যাড তো করি নি আমরা
চলে আসছে লারাভেল। কি হয়, আপনি চাইলে লারাভেল ক্যাটাগরিতে একটা রাখতে পারেন। লারাভেলে যখন ক্লিক করবে তখন ওয়েব ডেভেলপমেন্টের শো করবে। কি কথা বুঝছেন, যখন যখন লারাভেলে ক্লিক করবো তখন একটা শো করতেছে, ওয়েব ডেভেলপমেন্টে ক্লিক করলে কী হবে, লারাভেলটা শো করবে, ওয়েব ডেভেলপমেন্টটাও শো করবে। কি কথা বুঝছি, পারা যাবে তো নাকি? এইভাবেই মূলত একটা মিক্স হিটআপকে ডাইনামিক করতে হয়। পারবেন? এটা তো অনেক পুরাতন কথা, নতুন কিছু থাকলে বলেন। আচ্ছা আমরা কি করতে পারি এখন একটু দেখেন। আমরা চাচ্ছি যে এখানে এই যে এইটা আছে না, এইটাকে ডাইনামিক করব। এটাকে কি করব, এই পোস্টগুলো ডাইনামিকলি আসবে। এটা তো অনেক সোজা, করতে পারছি না। আইটেম আইটেম আইটেমগুলো ব্যাপার রিপিট হচ্ছে না। আমরা কাজ করবো এখান থেকে সবগুলো আইটেম বাদ দিয়ে শুধু একটা রাখবো। সমস্যা আছে এখানে একটা, এখানে লেখা আছে আইটেম, উপরটাতে দেখেন কি লেখা আছে, অ্যাক্টিভ অ্যাক্টিভ আইটেম। ওটা অ্যাক্টিভ থাকবে, তাছাড়া কাজ করবে না। আপনি যদি একটাকে রেখে দেন এইভাবে কখনোই কাজ করবে না। আর আমরা যদি হোয়াইল লুপ দিয়ে লুপ চালাই, সবগুলোতে অ্যাক্টিভ আইটেম থাকবে না, সমস্যা না। ঠিক আছে, বলে দিতে পারি এইভাবে। আলাদা যে করি ফাইল নেন, না এখানে ঘটনা হচ্ছে কি, যে অ্যাক্টিভ এখানে দেওয়া আছে এই অ্যাক্টিভ আসলে এটা বুটস্ট্র্যাপের অ্যাক্টিভ, ক্যারোসেল স্লাইডারের অ্যাক্টিভ। এটা যদি না রেখে, এটা হচ্ছে আপনার ইয়ের অ্যাক্টিভ না, যেখানে কোনো ক্লাসের অ্যাক্টিভ না। এই জন্য যে করিতে হাত দিতে হবে আপনাকে। এখন আমরা কি করবো, এখানে ফাংশন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, ডলার সাইন, এখানে কি করতে হবে, ডকুমেন্ট ডট রেডি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। এখানে বলতে হবে, কি বলতে হবে, আচ্ছা পরে বলি। এখান থেকে আমরা সবগুলাকে অ্যাক্টিভ রেখে একবার ফিট রিপিট করে দেখি কি হয়। এটাও অ্যাক্টিভ, এটাও অ্যাক্টিভ, দেখেন তো রিলোড দিয়ে বড় বড় শো করতেছে। আপনি যদি দুটাতেই অ্যাক্টিভ বাদ দিয়ে দেন, তাহলে কী হবে, থাকবেই না এখানে। তো আমরা এখানে কাজ করতে পারি না, এখানে বলিতে পারি না যে কারোসল ইনারের মধ্যে এই ক্লাসের মধ্যে যে আইটেম ডট আইটেমের FIRST ফার্স্ট CSI চাইল্ড, ফার্স্ট চাইল্ড যেটা আছে, বা এন্থ চাইল্ড ওয়ান, এন্থ চাইল্ড যেটা কি ওয়ান, সেটা কি হবে, অ্যাড অ্যাড ক্লাস
ক্লাসের হবে অ্যাক্টিভ, দেখেন তো হয় কি না। পাচ্ছে এখন কিন্তু পাচ্ছে, বুঝছেন, ডাইনামিকলি পাচ্ছে। আপনি যদি বাদ দিতেন দেখেন তো পাই কিনা। পায় কি অবস্থা, করতে আসলো আবার, এখান থেকে বাদ দিছিলাম কি আমি অ্যাক্টিভটা, যদি অটোমেটিক্যালি এটা বাদ দিয়ে যদি পায় তাহলে তো পাইলে দিতে না। ও আচ্ছা, এটা পাওয়ারই তো কথা না, আমি তো এখন কাজই করিনি এখনো। আইটির মধ্যে অ্যাক্টিভ ক্লাস পাচ্ছে, আমি দেখানে হাত দিছি নাকি, কন্ট্রোল শিফট আর দেন একটু, আচ্ছা তাহলে আমার মনে হয় অ্যাক্টিভ ক্লাসটা অন্য কোনো ভাবে কেউ একজন পাওয়ায় রাখছে, বুঝতে পারছেন না, মানে আমাদের এই কাজটা আগে করে রাখছে, অনেক সময় করা থাকতে পারে, যদি করে থাকে তাহলে তো মাশাল্লাহ ভালো, বাট আমাদের অন্য অন্য কাজ যদি লাগে কখনো তখন এটা ইউজ করবো। থাক এখন, এখন ইচ্ছা করলে কি করতে পারি আমরা, এটাকে লুপ চালাতে পারি না, এত আইটেম রেখে লাভ নাই, হয়েল হয়েল হ্যাভ পোস্টেস দ্য পোস্ট, এখানে লেখে দেয় এন্ড হয়েল, কথা বুঝছেন, এটা বসাই দিলাম। এবার এখানে কি করবো আমরা, ইমেজের জায়গায় ইমেজ নিয়ে আসবো, কোথেকে এনে নিয়ে আসবো, পোস্ট থেকে, আমরা আনবো হচ্ছে পোর্টফোলিও থেকে ইমেজগুলো নিয়ে আসবো, তাহলে কি করতে হবে আমাকে আলাদা ভেরিয়েবল নিতে বানাতে হবে, তাই তো, সাপোজ ইমেজ পোস্ট বা ইমেজ পোর্ট নিউ কি WP, অ্যারে লিখতে হবে হচ্ছে পোস্ট টাইপ, তা কি এখানে বসাই দিতে হবে হচ্ছে কি পোস্ট টাইপ কি যেন ছিল, এই যেটা পোস্ট পার পেজ, পোস্ট পার পেজ যদি আপনি এখানে রাখেন -1 তাহলে সবগুলোই শো করবে, 1 লিখলে 1 শো করবে, 2 লিখলে 2 শো করবে, কথা বুঝছেন, সব এখান থেকে কি করবো আমরা এভাবে বলে দেব, এখন কাজ শেষ, আমরা যদি এখানে যাই আচ্ছা ইমেজটা এখন শো করে নেই, ইমেজ করতে পারছে এখান থেকে পাচ্ছে না, ইমেজ ইমেজটুকু বাদ দেন,
the post thumbnail. আচ্ছা সবগুলা ইমেজগুলো নিচে সবগুলো পোর্টফোলিও আছে স্লাইডারে, এখানে এখানে এই স্লাইডারটা এখানে বানানো হয়েছে এই কারণে যে সবগুলো পোর্টফোলিও একটা একটা করে স্লাইড হয়ে যায়। কথা বলতে সবগুলো স্লাইডারে সবগুলো পোর্টফোলিও কি হবে একটা একটা করে স্লাইড হয়ে থাকবে, আর এখানে তো সবগুলো আছেই। হ্যাঁ নিচে ডেসক্রিপশন আছে, কথা বুঝছেন? বা ইচ্ছা করলে কেউ যদি মনে চায় যে না আমি এখানে এরকম রাখবো না, আমি চাচ্ছি পোস্ট থেকে পোস্টের ইমেজগুলো শুরু করবে, তাও কি ইচ্ছা করে রাখতে পারে, মানে আমি জাস্ট রাখলাম আর কি কথা বুঝছি? আর এখানে কি দেওয়া আছে, এখানে টাইটেল আছে, টাইটেল আমরা ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, ইচ্ছা করলে এখান থেকে এতটুকু জিনিস আমরা কি করতে পারি চেঞ্জ করে দিতে পারি। দা টাইটেল দা গেট দ্য ট্রান্স, আচ্ছা সেগুলো ছিল আমরা এখানে নিয়ে আসি, নিচে মানে ইউজ করছিলাম এই জিনিস, তাই না? ঠিক আছে, এখন নামগুলো শো করছে, এগুলো শো করছে, কি পারবো তো নাকি? তাহলে আমাদের পোর্টফোলিও পেজটা টোটালি কি ডাইনামিক এখন। আচ্ছা আর কি আছে, কি থাকতে পারে? এটা একটা আছে, আর ব্লক তো আছে, ব্লক তো করেই ফেলছি আমরা, না এখানে তো নর্মালি এপি আপনার ম্যাপস ডট গুগল ডট কম থেকে এমবেড করে তো বসানো যায়, তাই না? এরা একটু অন্যভাবে বসেছে, এরা একটা প্লাগ ইন দিয়ে বসেছে আর কি। এপি যে কোনো জিনিসের ক্ষেত্রে ইউজ করা হতে পারে, কেমন হতে পারে? সাপোজ ধরেন একটা, যে বলছিলাম মনে হয় আপনাদের, যে একটা ওয়েদার আপডেটের ওয়েবসাইট বলছিলাম না, ওই যে কোনো জিনিস, যে কোনো সার্ভিস আপনি কাউ থেকে নিচ্ছেন, সাপোজ ধরেন আপনি নিচ্ছেন আপনার ওয়েবসাইটের মধ্যে যে ঢাকার কোথায় কোথায় কীবারে কীবারে বন্ধ থাকে, একটা সার্ভিস দিচ্ছেন আপনার ওয়েবসাইটে জিনিসটা করা আছে, এটা ধরেন চেঞ্জ হতে পারে না, আপনি কী করছেন আপডেট রাখছেন, এখন সবাই তো জিনিসটা পাচ্ছে না, তাই না? এখন আপনি করলেন কি, আপনার ওয়েবসাইটের মধ্যে এমন ফাংশনালিটি রেখে দিলেন যেটা কেউ ইউজ করতে পারবে, এই সিস্টেমটা কি করতে পারবে, তার ওয়েবসাইটের মধ্যে ইউজ করতে পারবে, সেজন্য আপনার আপনার থেকে এপিআই কি নিতে হবে, কথা বুঝতে পারছেন? আর আপনি বলে দিলেন যে আমার এপিআই কি, তখন তারই তাকেই দেবো যে আমার ওয়েবসাইটে সে কী করবে, রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করার পর এপিআই কি আপনি তাকে প্রোভাইড করলেন, সে দিয়ে ওটা দিয়ে কাজ করতে পারবে, এটা হচ্ছে এপিআই। গুগলে যদি থেকে থাকে, গুগলে যদি সার্ভিস দিয়ে থাকে এপিআই, অবশ্যই গুগল দিবে আপনাকে, এবার ম্যাপের সার্ভিসটা গুগল দেয়, কথা বুঝছেন? কিসের টাকা? ওয়ার্ডপ্রেসের জন্য হ্যাঁ ফাংশনালিটি তো অবশ্যই আছে, ফাংশনালিটি অ্যাড করতে হবে এখানে, ফাংশনালিটির জন্য ওয়ার্ডপ্রেসের জন্য এরকম অনেক প্লাগইন আছে, যে প্লাগইনগুলো দিয়ে এগুলো করা আছে অলরেডি, আপনি জাস্ট প্লাগইনগুলো ইনস্টল করলে কী করতে হবে, এই কাজগুলো করতে হবে, মানে আপনাকে দেখতে হবে আসলে কী রিলেটেড এই জিনিসটা, না এই কাজটা কী রিলেটেড এবং কী ফাংশনালিটি লাগতে পারে, কথা বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা আপনাদের 5 মিনিট ব্রেক দেয় আমি, যাদের যাদের বেরোতে হবে বেরোয় আসুন।